হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই চ্যানেল খামারি আব্দুর রহমান ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো শীতকালে মুরগি পালন পদ্ধতি, শীতকালে মুরগির সঠিক ব্যবস্থাপনা। আমরা কিন্তু বাড়িতে অনেকে শীতকালে মুরগিটি পালন করি, তো শীতকালে আমরা আমাদের মুরগিগুলোকে কীভাবে রাখবো এটা অনেকে জানে না। কীভাবে রাখলে আমাদের মুরগিগুলো সুস্থ থাকবে, অসুস্থ হবে না, এগুলো বিষয়ে আপনারা অনেকে জানেন না। কিন্তু অনেকে আছে আবার জানে, এরপর আপনারা এগুলোর উপরে গুরুত্ব দেন না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে আপনারা শীতকালে আপনাদের মুরগিগুলোকে কীভাবে পালন করবেন এবং মুরগির সঠিক ব্যবস্থাপনা কীভাবে নেবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা জলদি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, তো শীতকালে মুরগির সঠিক ব্যবস্থাপনা, আমরা ব্যবস্থাপনা বলতে কী বুঝি? মুরগির বাসস্থান। শীতকালে মুরগির বাসস্থান কীরকম হতে হবে? বন্ধুরা, আমরা কিন্তু কম বেশ অনেকেই শীতকালে মুরগিটি পালন করে থাকি, কারণ শীতকালে কিন্তু এই মুরগির ডিমের দাম খুবই বাজার বাড়তে থাকে এবং গোস্তের বাজার কিন্তু খুবই বাড়তে থাকে, যার কারণে আমরা অনেকে কী করি, কী মনে করি যে আমরা শীতকালে মুরগিটি পালন করে লাভবান হতে পারবো, যার কারণে আমরা বেশিরভাগ এই শীতকালে মুরগিটি পালন করে থাকি। তো শীতকালে মুরগিটি পালন করার ক্ষেত্রে আমরা কিন্তু অনেকেই এই জিনিসগুলো খেয়াল রাখি না। কী কী জিনিস? যেরকম আমরা গরমকালে মুরগিটাকে পালন করি লিটারের উপর, এই লিটারটা কিন্তু আমরা না শুকিয়ে কিন্তু ফার্মের ভিতর ব্যবহার করি। তো শীতকালে কিন্তু আপনাকে এটা কখনো করা যাবে না যে শীতকালে আপনার এই মুরগির লিটারটি না শুকিয়ে ব্যবহার করা, কারণ আপনারা যদি না শুকান তো ওই ক্ষেত্রে কিন্তু আপনার এই তুষটা কিন্তু আপনার একদম ভিজা ভিজা থাকবে, যার কারণে আপনার মুরগিটা এই ভিজা ভিজা তুষের উপরে থাকার কারণে কিন্তু আপনার এই মুরগির কিন্তু পরবর্তীতে ঠান্ডা লাগতে পারে। তো শীতকালে যদি আপনার মুরগির ঠান্ডা লাগে যায়, তো এই ঠান্ডাটা কিন্তু আপনার মুরগিকে যদি সুস্থ করতে চান অনেকটাই কষ্ট হয়ে যাবে। তো অবশ্যই আপনারা এটা মাথায় রাখবেন, যারা শীতকালে মুরগিকে তুষের উপর পালন করতেছেন, এই তুষটা যাতে আপনার একটু গরম গরম হয়, গরম গরম থাকা অবস্থায় কিন্তু আপনাকে এই তুষটা ব্যবহার করতে হবে। কীরকম আমি আপনাদেরকে তুষের সম্পর্কে একটু ভালো করে বুঝাই তাহলে বুঝতে পারবেন। তো তুষটাকে আপনারা যদি একটু গরম গরম রাখতে চান, তো ওই ক্ষেত্রে কিন্তু আপনাকে এই তুষটা আপনার ফার্মটা এরকম একটি জায়গার ভিতরে রাখতে হবে যে জায়গার মধ্যে হচ্ছে আপনার ফার্মের ভিতর যাতে কিছুটা রোদ আসে, যার কারণে আপনার এই দিনেরবেলা কিন্তু আপনার ফার্মের ভিতর তুষটা কিন্তু একটু গরম গরম থাকবে, যার কারণে আপনার মুরগি কিন্তু পরবর্তীতে কোনো সমস্যা হবে না। তো এরপরে জানি আমরা রাত্রেবেলা কীভাবে আমরা গরম রাখবো এই তুষটা। তো রাত্রেবেলা যদি আমরা গরম রাখতে চাই, তো ওই ক্ষেত্রে আমাদের ঠিক কাজটি করতে হবে, ওইটি হচ্ছে আপনার ফার্মের ভিতর হচ্ছে আপনার তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু আধুনিক একটি বাতি বা রিসার্কির লাইট। তো এই লাইটটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনাদের ফার্মের ভিতরে তাপমাত্রাটা কন্ট্রোলে রাখতে পারবেন, যার কারণে আপনাদের ফার্মের ভিতরে গরম থাকার কারণে আপনার তুষগুলো গরম থাকবে। তো এই লাইট যদি আপনারা অনেকে না পান তাহলে আমি একদম সহজ বাচ্চায় বলে দিই আমরা আগের দিন কীভাবে ফার্মের ভিতর তাপমাত্রাটা নিয়ন্ত্রণ করতাম। তো আমরা কিন্তু যারা আগে অনেক আগে থেকে খামার শুরু করতে খামার করছি তারা কিন্তু আমরা বলতে পারি যে আগে কিন্তু আমরা ব্যবহার করেছি হচ্ছে আপনার লাল লাইট। তো এখন কিন্তু আবার অন্যান্য বিভিন্ন ধরনের জিনিস বাড়ছে আর কি তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য। তো আপনারা চাইলে কিন্তু আগের নিয়মটিও ব্যবহার করতে পারেন, যেরকম লাল লাইট, আপনারা আপনাদের ফার্মের ভিতরে যদি লাল লাইটটি ব্যবহার করেন তো ওই ক্ষেত্রে কিন্তু আপনার এই লাল লাইটটি ব্যবহার করার কারণে আপনাদের ফার্মের ভিতরে তাপমাত্রাটা আপনারা কন্ট্রোলে রাখতে পারবেন এবং আপনাদের ফার্মের ভিতরে গরম থাকবে আর কি শীতকালে। তো আমরা জানি যে আমাদের মুরগিগুলো যদি শীতকালে ঠান্ডার মধ্যে থাকে তো ওই ক্ষেত্রে কিন্তু আমাদের মুরগির কিন্তু ঠান্ডা লাগতে পারে। তো এর জন্য আর কি আমরা মূলত ফার্মের ভিতরে গরম রাখার জন্য আমরা অনেকেই অনেক অনেক জিনিস ব্যবহার করে থাকি। তো আপনারা যদি অন্যান্য এই লাইটগুলো বিচারতেছেন পাচ্ছেন না, তো এর পরিবর্তে আপনারা চাইলে কিন্তু এই লাল লাইটটি ব্যবহার করতে পারেন। বন্ধুরা, তো শীতকালে আমরা যারা ফার্মের বাইরে পর্দাটা লাগাই না, পর্দাটা ব্যবহার করি না, তাদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা হতে পারে, কারণ আমরা কী মনে করি যে আমরা গরমকালে তো পালন করে ফেলেছি পর্দা ছাড়াই, তো এখন আমরা শীতকালে পালন পর্দাটা লাগাবো কেন, আমরা শীতকালে এইভাবে পালন করব। তো এই ধারণাটা যদি আপনার মধ্যে থাকে তো আপনারা এটা অবশ্যই ভুল, কারণ আপনারা শীতকালে আপনারা জানেন একদম ঠান্ডা থাকে এবং গরমকালে কিন্তু একদম গরম থাকে। তো গরমকালে কিন্তু আপনার ফার্মের ভিতরটা ঠান্ডা রাখার জন্য আপনারা অনেক অনেক ব্যবহার করেন আর কি, যেরকম পর্দা ব্যবহার করেন না যাতে আপনাদের ফার্মের ভিতর বাতাস ঢুকে। তো শীতকালে কিন্তু এই জিনিসটা করা যাবে না, আপনাদের ফার্মে অবশ্যই পর্দা ব্যবহার করতে হবে, আপনার মুরগিগুলোকে যদি সুস্থ রাখতে চান আপনার খামারে অবশ্যই পর্দা ব্যবহার করতে হবে। তো পর্দাটা ব্যবহার করার কারণে আমাদের ফার্মের ভিতরে কিন্তু বাইরে থেকে আবহাওয়াটা ভিতরে ঢুকতে পারবে না, যার কারণে আমাদের মুরগিগুলো কিন্তু পরবর্তীতে সুস্থ থাকবে। বন্ধুরা, এছাড়াও আমরা চাইলে কিন্তু আমরা যারা ছাদের উপরে ফার্মটি করতেছি, তো ছাদের উপরে কিন্তু একদম প্রচণ্ড বাতাস থাকে আর কি, তো এই বাতাসের জন্য আমরা কী কী ব্যবহার করতে পারি? তো আমি কিন্তু অনেকেরই বলে থাকি যে আপনারা যারা পর্দা ব্যবহার করবেন, পর্দাটি ব্যবহার করার ক্ষেত্রে আমরা কিন্তু পর্দাটি এক হাত নিচে বাঁধার জন্য। তো এক্ষেত্রে আপনারা যারা ছাদের উপরে খামার করতেছেন আমার মতো, তো আপনারা চাইলে কিন্তু
ছাদের উপরে যারা করতেছেন উপর দিয়ে যেখানে এক এক হাত ফাঁক রাখবেন, তো ওই জায়গায় আপনারা এই আধা পরিমাণ ফাঁক রাখবেন। এরপর আপনারা এই পর্দাটা বাঁধবেন, যার কারণে আপনাদের খামারের ভিতরে কিন্তু প্রচণ্ড বাতাস থাকার কারণে কিন্তু আপনাদের খামারের মুরগির কোনো সমস্যা হবে না বন্ধুরা। তো এছাড়াও আমরা যারা শীতকালে মুরগির খাবারের দিক দিয়ে নিয়ে একটু চিন্তায় আছি যে আমরা মুরগিগুলোকে কীভাবে এবং কী খাবার দিব শীতকালে, বন্ধুরা আমরা জানি কিন্তু যে শীতকালে কিন্তু আমাদের মুরগিটাকে গরম রাখতে হয়। তো মুরগিটাকে গরম রাখার জন্য আপনারা চাইলে কিছু খাবার ব্যবহার করতে পারেন, খাবারের সঙ্গে আপনারা কিছু বাইরে কিছু খাবার মিশিয়ে দিতে পারেন যাতে আপনার মুরগিটা যাতে গরম থাকে, এরকম কিছু খাবার মিশিয়ে দিতে পারেন। তো আমি যেটা করি আর কি, সাধারণত সরিষাটা একটু মিশিয়ে দিই, যার কারণে আমার মুরগিটা সরিষা খাওয়ার কারণে মুরগিটা কিন্তু কিছুটা গরম থাকে শীতকালে। তো আপনারা চাইলে কিন্তু এই সরিষাটা ব্যবহার করতে পারেন। এছাড়াও আমরা জানি যে আমাদের মুরগিগুলোকে কিন্তু শীতকালে ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না, আমরা আমাদের মুরগিগুলো কিন্তু গরম পানিটা ব্যবহার করতে হয়। তো গরম পানিটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন, কীরকম গরম আপনার মিডিয়াম গরম আর কি, কুসুম গরম পানি যেটাকে বলে, এরকম পানি আপনাকে আপনাদের মুরগির জন্য ব্যবহার করতে হবে শীতকালে। তো আমি আপনাদেরকে চারটি বিষয় সম্পর্কে জানাইছি আর কি, শীতকালে মুরগির আমরা যারা মুরগি পালন করতে চাই আমরা অবশ্যই চারটা বিষয়ের উপর খেয়াল রাখবো, যাতে করে আমাদের মুরগি কিন্তু চারটার জিনিসের জন্য আর কি, সাধারণত মুরগিটা ঠান্ডা লাগে বেশিরভাগ, তো আপনারা অবশ্যই এই চারটা জিনিসের উপর খেয়াল রাখবেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের মুরগি এই শীতে আক্রান্ত হবে না, রোগে আক্রান্ত হবে না। বন্ধুরা আশা করি বুঝাইতে পারছি, তো কোনো কিছু বোঝার জন্য যদি অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে কমেন্টের মধ্যে বলে দিব বন্ধুরা। তো আজকের এই ভিডিওটি যদি আপনার একটু কাজে আসে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকন টার্ন করে দিবেন যাতে আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। বন্ধুরা আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।